লক্ষীপুরে ভোগান্তির আরেক নাম বিআরটিএ কার্যালয়। একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা, অন্যদিকে দালাল চক্রের খপ্পরে সরকার নির্ধারিত অর্থের চেয়ে বেশি টাকা গুনতে হয়। তবে ভুক্তভোগীদের এসব অভিযোগ অস্বীকার করে বিআরটিএ কর্তৃপক্ষ জানান, হয়রানি বন্ধ ও দালাল নির্মূলে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষীপুর প্রতিনিধি পলাশ সাহার রিপোর্টে বিস্তারিত। টাকা জমা দিয়ে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমান, ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এমন আশ্বাস পাবেন আপনি, তবে গুনতে হবে টাকা আর ধরতে হবে দালাল। লক্ষীপুর বিআরটিএ কার্যালয় এটি, যেখানে দালালদের দৌরাত্মে সেবাগ্রহীতারা অসহায়। ড্রাইভিং লাইসেন্স করতে এসে পদে পদে হয়রানির শিকার হতে হয় লোকজনকে, তবে ঘুষ দিলে নিমেষে মেলে সেবা। ভুক্তভোগীদের অভিযোগ, বিআরটিএ কার্যালয়ে গেলে কাগজপত্রে নানা ভুল ভ্রান্তির অজুহাত দেখান কর্মকর্তা কর্মচারীরা। স্বাভাবিক প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স চাইলেও করা যায় না, কিন্তু দালাল দৌড়লে কাগজপত্রে ত্রুটি খোঁজা হয় না, বরং দ্রুত লাইসেন্স পাওয়া যায়। দালালদের কাছে জিম্মি সেবাগ্রহীতারা। কাগজপত্র জমা দিছি, লাইসেন্স আমরা কাগজপত্র পাই না, আঙ্গুল লাইসেন্স পাই না, ইন্টারভিউ নেয় না, কিচ্ছু না। অফিসের মাধ্যমে যদি কোনো কাজকাম করতে চাই তাও এরা আমাকে বহুত কিছু দেখায় আর কি। আমি দুইবার টাকা দিছিলাম, দুবার আমার টাকা মেরে গেছে। আমরা নিজে যাইলে হয় না, দালাল ছাড়া হয় না। কার্যালয়ের বাহিরে টেবিল চেয়ার বসিয়ে কাগজপত্র ও ফর্ম পূরণ করছে দালালরা। গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা। লিখিত পরীক্ষা যদি ওইটাতে আমি ফাঁস, আপনার চালকর্মীদেরও ফাঁস, সকল কিছু ফাঁসের পর তারা বাড়তি আরো 2000 টাকা দেওয়া লাগে। দালাল আমার থেকে 20,000 টাকা নিছে এবং ঢাকা আপ ডাউনে যাতায়াতে আমার অনেক টাকা খরচ হয়েছে। তারপরও বহুত হয়রানি, 6 মাস 1 বছর ঘুরা লাগে, তারপরে লাইসেন্স পাওয়া যায় দেশে। টাকা দিলে সব জায়গায় অ্যালাউ করে, টাকা না দিলে আমাদের ওই যে উনি বলছে একটু আগে, এই ডিএনএ টেস্টে সমস্যা না, পরীক্ষাতে সমস্যা, একটা অজুহাত আছে। তবে কার্যালয়ের ভেতরে কোনো দালাল ঢোকার সুযোগ নেই বলে দাবি করেন বিআরটিএ কর্মকর্তা। হয়রানির কোনো অভিযোগ নেই বলেও দাবি তার। আমাদের লাইসেন্স আমি লার্নার করার পরও 4,497 টাকা আমি জমা করতে হবে। যদি এবার পরীক্ষায় ফেল করেন তাহলে আরও 200 টাকা প্লাস ভ্যাট, এইটাকে আমরা জমা করতে হবে। এবার নির্দিষ্ট সময় যেটা বললাম, আরও 60 টাকা জমা দেবেন পোস্টালের জন্য, আপনার বাসায় লাইসেন্স চলে যাবে। কোনো লোক যদি বলে থাকে কারো সাধ্য নাই, আপনাকে হাতে লাইসেন্স দিবে। বিআরটিএ কার্যালয় নাগরিক বান্ধব করতে দ্রুত দালাল চক্র শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সেবাগ্রহীতাদের। বিড়ম্বনা ও ভোগান্তি এড়াতে ড্রাইভিং লাইসেন্স পেতে দালালদের শরণাপন্ন হচ্ছেন চালকেরা, আর এতে করে লক্ষীপুর বিআরটিএ অফিস ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি শক্তিশালী দালাল চক্র। এসব দালালদের আইনের আওতায় এনে এবং ড্রাইভিং লাইসেন্স পেতে হয়রানি বন্ধ করলে আবারও অফিসমুখী হবেন সেবাগ্রহীতারা, এমনটাই মনে করছেন সচেতন মহল। পলাশ সাহা, আরটিভি, লক্ষীপুর।